কেমন আছো সবাই? আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক কোটার ব্যাপারে আলোচনা করব। তোমাদের সকল রকম প্রশ্নের উত্তর দিব। তাহলে শুরু করা যাক। আমাদের কিছু উত্তর। আর তোমাদের কিছু প্রশ্ন। প্রশ্ন 1, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় অর্থাৎ FFQ2 চান্স পাওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে, তবে FFQ1 এর তুলনায় FFQ2 চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে আগে কাকে ভর্তি করানো হয়? উত্তর, প্রথমত মুক্তিযোদ্ধার সন্তানদের অর্থাৎ FFQ1 এর সুযোগ দেওয়া হয়, পরবর্তী আসন খালি থাকলে মুক্তিযোদ্ধার নাতি নাতিদের সুযোগ দেওয়া হয়। DQ কোটা কি? উত্তর, DQ কোটা মানে হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা, বিশেষ করে পার্বত্য 3 জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের ছাত্রদের জন্য এই সুযোগ দেওয়া হয়, অর্থাৎ এই কোটা তাদের জন্যই। প্রতিবন্ধ কোটার ক্ষেত্রে আমাকে কি পরীক্ষা দিতে হবে? উত্তর, পরীক্ষা দিলেও দিতে পারবা, সমস্যা নাই। পরীক্ষা দিলে তুমি সাধারণ আসনে প্রতিযোগিতা করতে পারবা, ফলে ভালো পজিশন হলে আর কোটায় ভর্তি হওয়া লাগবে না। কিন্তু যদি পরীক্ষা না দাও, সেক্ষেত্রে মেডিকেল টিম যদি মনে করো তুমি সিরিয়াস প্রতিবন্ধী, তাহলে হয়তো সুযোগ পাবে, না হয়ে পাবে না। এজন্য আমার সাজেশন, পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলে ভালোভাবে পরীক্ষা দাও, তাহলে কোটায় না পারলে সাধারণ আসনে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। প্রতিবন্ধী কোটায় কে আবেদন করতে পারবে? উত্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র দৃষ্টি, শ্রবণ ও বাক প্রতিবন্ধীরাই আবেদন করতে পারবে। খেলোয়াড় কোটার ক্ষেত্রে কি BKSP সনদ লাগবে? উত্তর, অবশ্যই। প্রশ্ন, কোনটা কি ধরনের কোটা? অ্যাব্রিভিয়েশন জানতে চাই। FFQ1 ফ্রিডম ফাইটার কোটা 1 অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান, FFQ2 ফ্রিডম ফাইটার কোটা 2 অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতি নাতনি, WQ ওয়ার্ড কোটা, TQ ট্রাইবাল কোটা অর্থাৎ উপজাতি কোটা, NTQ নন ট্রাইবাল কোটা, DQ ডিস্ট্রিক্ট কোটা, SCGQ স্মল এথনিক গ্রুপ কোটা, PCQ ফিজিক্যালি চ্যালেঞ্জ কোটা, PQ প্লেয়ার কোটা। তো এখানে NTQ মানে হচ্ছে ক্ষুদ্র সম্প্রদায়, যারা হরিজন সম্প্রদায় হইতে যেসব সম্প্রদায় আছে, আর ডিস্ট্রিক্ট কোটা মানে পার্বত্য 3 জেলা। কোটায় যারা আবেদন করবে তারা কি কোটার আবেদনকারীদের সাথে প্রতিযোগিতা করবে নাকি সাধারণ আসনেও প্রতিযোগিতা করতে পারবে? উত্তর, যারা কোটায় আবেদন করবে তাদের কোটায় ও সাধারণ আসনে আলাদা আলাদা পজিশন থাকবে। সাধারণ আসনে ভালো পজিশন থাকলে সাধারণ আসনে ভর্তি হবে, আর কোটার জন্য অপেক্ষা করতে হবে না। আশা করি অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। তারপরও আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাছাড়া ইনবক্সে নক করতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ।